আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। চুলায় ডিম ছাড়া চালের গুঁড়ি দিয়ে সফট একটি তালের কেক বা তালের পিঠা তৈরি করে দেখাবো। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। তাহলে শুরু করে দিচ্ছি। আমি এখানে 1.5 কাপ শুকনো চালের গুঁড়ি নিয়েছি, আপনারা চাইলে ভিজা চালের গুঁড়িটাও নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ ময়দা, ময়দার পরিবর্তে আটাও দেওয়া যাবে। এখানে নিয়েছি জাল করা ঘন তালের রস 1.5 কাপ, এখানে কাঁচা তালের রসটাও দেওয়া যাবে। দিয়ে দিয়েছি 1/2 কাপ গুড়, গুড়ের পরিবর্তে চিনিও দেওয়া যাবে। আর মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছু মিশিয়ে নেওয়ার পর ব্যাটারটা বেশ ঘন, তাই ব্যাটারটাকে পাতলা করার জন্য এখন দুধ ব্যবহার করব। আমি এখানে 1/2 কাপ দুধ নিয়েছি আর দুধটাকে আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। এখন অল্প অল্প দুধ দিয়ে মিশ্রণটাকে পাতলা করে নিব। তালের রস যদি পাতলা হয় তাহলে 2 কাপ রস দিয়ে নেবেন। তালের রস কতটা ঘন বা পাতলা সেই হিসাব করে দুধটা ব্যবহার করতে হবে। তালের রস যদি পাতলা হয় তাহলে দুধের পরিমাণটা কম লাগবে বা দুধ নাও লাগতে পারে। সব কিছু মিশিয়ে নিচ্ছি। তালের রসটা যেহেতু ঘন আর শুকনো চালের গুঁড়ি দিয়ে মিশ্রণটা তৈরি করছি, আমি 1/2 কাপ দুধ নিয়েছি, পুরোটা দুধ ব্যবহার করতে হয়েছে। যে দেখুন মিশ্রণটা এরকম হবে, খুব বেশি ঘন না আবার পাতলা হবে না। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে 4 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। চার ঘন্টা পর ফিরে আসব। 4 ঘন্টা পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, 1 চা চামচ বেকিং পাউডার, 1/4 চা চামচ বেকিং সোডা, দিচ্ছি 1/4 কাপ নারকেল কোড়া, 1/4 কাপ নারকেল কুচি। নারকেলের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন, এই পিঠাতে নারকেলের পরিমাণটা বেশি দিলে ভালো লাগে। যে দেখুন মিশিয়ে নেওয়ার পর এরকম হবে। আমি চুলায় সসপ্যানে কেকটা বেক করব, এর জন্য একটা সসপ্যান নিয়েছি। সসপ্যানের মধ্যে 1 থেকে 1.5 চা চামচ তেল দিয়েছি। এখন ব্রাশ দিয়ে চারিদিকে লাগিয়ে নেব। আপনারা চাইলে কেক প্যানেও কেকটা বেক করতে পারেন পানির ভাপে দিয়ে। দিয়ে দিচ্ছি কিছুটা ময়দা, ময়দার পরিবর্তে আটাও দেওয়া যাবে। এখন হাত দিয়ে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে চারিদিকে লাগিয়ে নিয়েছি, আর এক্সট্রা যে ময়দাটা আছে সেটা ঝেড়ে ফেলে দেব। এখন আগে থেকে তৈরি করে রাখা মিশ্রণটার মধ্যে ঢেলে দিচ্ছি, তবে পুরোটা ভরে দিব না, কিছুটা জায়গা খালি রাখতে হবে। এখন একটু ঝাঁকিয়ে নিয়েছি যাতে ভিতরে কোনো বাতাস থাকলে বেরিয়ে আসতে পারে। 5-6 বার ঝাঁকিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা নারকেল কোড়ানো। এখন চুলায় কেকটা বেক করে নেব, তার জন্য একটা সসপ্যান বসিয়ে তার স্ট্যান্ড দিয়ে আগে থেকে প্যানটা প্রিহিট করে রেখেছি। এখন এই সসপ্যানের মধ্যে কেক প্যানটা বসিয়ে দেব, সাবধানে বসাতে হবে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব, আর ঢাকনার যে ছিদ্র আছে সেটা একটা লং দিয়ে বন্ধ করে দিব। প্রথম অবস্থা চুলার আঁচটা 5 মিনিটের জন্য বাড়িয়ে দিব, 5 মিনিট পর চুলার আঁচটা একদম কমিয়ে দিয়ে, চুলার আঁচটা কমিয়ে দিয়ে 1 ঘন্টা 10 থেকে 15 মিনিট কেকটা বেক করে নিব। আপনারা চাইলে পানির ভাপেও পিঠাটা তৈরি করে নিতে পারেন। আমি 1 ঘন্টা 15 মিনিট পর ফিরে এলাম, আর কেকটা হয়েছে কি না তা চেক করার জন্য একটা কাঠি নিয়েছি, মাঝখানে দিয়ে দিচ্ছি। কাঠিটা যদি ক্লিন বের হয় তাহলে বুঝতে হবে পিঠাটা হয়েছে, আর যদি কিছু কাঁচা অংশ লেগে থাকে তাহলে আরও কিছুক্ষণ সময় বেক করে নিতে হবে। ক্লিন বেরিয়েছে তার মানে পিঠাটা হয়েছে। এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেওয়ার পর মোল্ড আউট করে নিলাম, যে দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম দাগ লাগেনি। চুলার আঁচটা কমিয়ে দিয়েছে তার জন্য একটু সময়টা বেশি লেগেছে, কিন্তু একদম দাগ লাগেনি। আর উপরে যে সাদা সাদা একটু দেখা যাচ্ছে, সসপ্যানের মধ্যে যে তেল ব্রাশ করে ময়দা ছিটিয়ে দিয়েছিলাম সেই অংশটাকে, এটা কোনো সমস্যা নেই, ঝেড়ে ফেলে দিলে হবে। আর প্যানটা দেখেন একদম পরিষ্কার, কোনো দাগ লাগেনি।
আমি আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। আপনারা চাইলে সসপ্যানের মধ্যে তেল ব্রাশ করে তার মধ্যে বেকিং পেপার বিছিয়েও পিঠাটা তৈরি করে নিতে পারেন। দেখুন কতটা সফট হয়েছে। আর পিঠাটা গরম অবস্থায় কাটতে যাবেন না, যখন ঠান্ডা হবে, পুরোপুরি ঠান্ডা হবে, রুম টেম্পারেচারে চলে আসবে, তখন পিঠাটা কেটে নেবেন। তা না হলে গরম অবস্থায় কাটতে গেলে পিঠাটা ভেঙে যাবে এবং কেক স্লাইসগুলো সুন্দর হবে না। দেখুন কতটা সফট হয়েছে। তৈরি হয়ে গেল চুলায় ডিম ছাড়া চালের গুঁড়ি দিয়ে নরম তালের কেক। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলে পাশে থাকার অনুরোধ রইল। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।